প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হিস্টরি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে এই চ্যানেল থেকে আমরা ইতিহাসে সংগঠিত নানা ঘটনা নিয়ে আলোচনা করে থাকি তেমনি আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সামনে হাজির হচ্ছি বিষয়টি হচ্ছে বিদ্রোহ আপনারা অনেকেই শব্দটি জানেন যে বিদ্রোহ এটি রাজনৈতিক একটি টার্ম সকলে আমরা সেভাবেই জানি কিন্তু রাজনীতি তো এক এক সময় এক এক রকম ছিল সুতরাং বিদ্রোহ এবং এর চরিত্র কিন্তু আলাদা আলাদা ছিল এখন এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সুস্পষ্ট ধারণা রাখি তাহলে আমরা বিদ্রোহের সঙ্গে বিপ্লবকে এক করব না বিদ্রোহের সঙ্গে স্বাধীনতা সংগ্রামকে এক করব না বা অন্য কিছুকে এক করব না প্রত্যেকটাই আলাদা তো কথা না পারিয়ে আমরা আলোচনাটা শুরু করি বিদ্রোহ দিয়ে বিদ্রোহ বলতে আমরা সাধারণত বুঝি কোনো একটি বিষয় সম্পর্কে যখন এর সঙ্গে যুক্ত যারা আছেন তাদের বেশিরভাগ মানুষই একমত পোষণ না করে সেটার বিরুদ্ধে অবস্থান করে তখন সেটাকে এই যে অবস্থান করাটাই হচ্ছে বিদ্রোহ এটা এক ধরনের বিস্ফোরণ তো এই বিদ্রোহ বিষয়টি মানুষের বলা যায় যে প্রাচীন যুগ থেকেই সংগঠিত হয়েছিল যখন মানুষ সভ্যতা গড়ে তুলেছিল গড়ে তুলছিল তো তেমনি অনেকগুলো বিদ্রোহ যেমন মিশরকে আমরা বলি প্রাচীন সভ্যতার অন্যতম দেশ সেখানেও কিন্তু দাসরা বিদ্রোহ করেছিল ফারাউদের বিরুদ্ধে এটা অষ্টাদশ শতাব্দীর খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতেই এ ধরনের দাস বিদ্রোহ সংগঠিত হয়েছিল ফারাওদের বিরুদ্ধে অর্থাৎ দাসদের উপর যখন অত্যাচার নির্যাতন শোষণ এইগুলো খুব ব্যাপক ছিল তখন তার প্রতিক্রিয়া সংঘটিত হয়েছিল এখন সেখানে একজন নয় দুজন নয় অনেকেই এটার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা অনেকেই সংঘটিতভাবে বা সম্মিলিতভাবেই কিন্তু এর প্রতিবাদ করেছিল বা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তো এই ঘটনা শুধু এক দেশেই নয় অন্যান্য দেশেও যেমন আমরা জানি রোমে ঘটেছিল যেমন স্পার্তাকাসের বিদ্রোহ ইতিহাসে বিখ্যাত এক বিদ্রোহের নাম যেটা বলা যায় যে দাসরা সেখানেও দাসরা কিন্তু দাস মালিকদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল তো সুতরাং এই বিদ্রোহ পৃথিবীর ইতিহাসে সব দেশে সব জায়গাতেই কম বেশি সংগঠিত হয়েছিল এখনও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় জনগোষ্ঠী তারা এই বিদ্রোহ সংগঠিত করে পরবর্তীতে মধ্যযুগেও কিন্তু অনেক জনগোষ্ঠী যেমন কৃষকরা বিদ্রোহ করেছিল তাদের যখন খাজনা ট্যাক্স শোষণ ইত্যাদি খুব বেশি বেড়ে গিয়েছিল অর্থাৎ সামন্ত জমিদাররা যখন নানা ধরনের খাজনা ট্যাক্স আদায় করছিল যেটি তারা দিতে পারছিল না সেটির বিরুদ্ধে যে প্রতিবাদ সেটা ছিল তাদের বিদ্রোহ সে কারণে আমরা সেই বিদ্রোহটাকে নাম দিয়েছি কৃষক বিদ্রোহ যেমন প্রথম যে বিদ্রোহগুলো বলেছে সেটা দাস বিদ্রোহ অর্থাৎ দাসরা যেই বিদ্রোহ করেছিল সেটা তাদের নাম অনুসারেই বিদ্রোহটা তৈরি হয়েছিল সুতরাং এর চরিত্রটা ওই জনগোষ্ঠী বা ওই গ্রুপ অফ পিপল যারা এর বিদ্রোহটি সংগঠিত করেছিল তাদের নামেই এটি হয়েছিল যেমন এই কৃষক বিদ্রোহের কথা বলে যে পৃথিবীর সব দেশেই কৃষকরা যেখানে নির্যাতিত হয়েছিল খাজনার ট্যাক্স ইত্যাদি যখন তাদের উপর বেশি পরিমাণে দাবি করা হয়েছিল বা সেটি দিতে তারা ব্যর্থ হয়েছিল তখন তাদের উপর যখন আরও বেশি নির্যাতন করা হচ্ছিল সেটার বিরুদ্ধে যে প্রতিবাদটা সেই প্রতিবাদটা ছিল বিদ্রোহ কিন্তু একটা কথা এখানে মনে রাখতে হয় যে বিদ্রোহ শাসক গোষ্ঠী যারা থাকে যেমন প্রাচীন যুগের যে কথাটা বললাম সেখানে দাস মালিকরা এবং রাজশক্তি তারা সম্মিলিতভাবে দাসদের বিদ্রোহ দমন করেছিল সে কারণে সেই বিদ্রোহটা বলা যায় যে ওই অর্থে সফল হয়নি সফল হলে তো ক্ষমতা দাসদের হাতে ক্ষমতা চলে আসত কিন্তু যে ঘটনাটা ঘটে যে সফল না হলেও বিদ্রোহগুলো সাধারণত ওই অর্থে সফল হয় না অর্থাৎ যারা বিদ্রোহ সংগঠিত করে তাদের হাতে ক্ষমতা চলে আসে না কিন্তু তাদেরকে দমন করা হয় দমন করে রাজশক্তি রাষ্ট্র ক্ষমতা শাসক গোষ্ঠী তারাই তাদেরকে দমন করে এবং সেই দমনে সেখানে অস্ত্র তারপর সামরিক বা রাষ্ট্রীয় যে সমস্ত শক্তি থাকে তারাই সেখানে নিয়োজিত হয় তারা সেটাকে দমন করে কিন্তু দমন হয়ে গেলেই বিদ্রোহ কিন্তু একেবারে বিপর্যয় বা ব্যর্থ হয়ে গেছে সেটা বলা যাবে না বিদ্রোহের ফলে একটা ইতিবাচক প্রভাব কিন্তু সমাজের উপরে পড়ে রাষ্ট্রক্ষমতায় যারা থাকেন তারা তখন অন্তত এই ধরনের নির্যাতন নিবর্তন বা যে ধরনের শোষণ করে তারা এতদিন হয়তো সব কিছুকে মনে করেছিল এভাবেই হয়তো চলবে কিন্তু যখনই কোনো বিদ্রোহ ঘটে সেই বিদ্রোহ যদি ব্যর্থ করে দেওয়া হয় তারপরেও কিন্তু শাসক গোষ্ঠী বা যারা এই যাদের বিরুদ্ধে এই বিদ্রোহটা তারা কিন্তু কিছুটা হলো নড়ে চড়ে বসে অর্থাৎ তারা তখন কিছুটা হলো পরিবর্তন আনতে বাধ্য হয় অর্থাৎ একটা সংস্কার তখন সংগঠিত হতে থাকে সে কারণে আমরা দেখছি প্রাচীন যুগে যেখানে দাসরা সেই মিশরেই বলুন রোমেই বলুন অথবা ব্যাবিলন বা অন্যান্য অঞ্চলে যে সমস্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল দাসদের নেতৃত্বে দাসদের সংগঠিত শক্তিরূপে তাদের এই বিদ্রোহের ফলেই কিন্তু একসময় সরকার বা তৎকালীন যে রাজশক্তি তারা এই বিদ্রোহ থেকে কিছু কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল তো এগুলো খুব স্বাভাবিক নিয়মে বা ঘটনা হিসাবেই দেখা উচিত পরবর্তীতে যে কৃষকরা যে বিদ্রোহগুলো সংগঠিত করেছিল সেই বিদ্রোহগুলো অধিকাংশ ক্ষেত্রেই রাজ বাহিনী দিয়ে অথবা সামন্ত জমিদাররা তাদের বাহিনী দিয়ে দমন করেছিল সত্য কিন্তু কৃষকদের যে দাবি যে বিদ্রোহের যে কারণ সেই কারণটা হয়তো সম্পূর্ণরূপে সফল না হলেও হয়নি কিন্তু অনেক ক্ষেত্রেই শাসক গোষ্ঠী সেটাকে পরিবর্তন করতে বাধ্য হয়েছিল সংগঠিত এই যে বিদ্রোহগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে আরেক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে এইভাবে যখন অসংখ্য কৃষক বিদ্রোহ চারদিকে ছড়িয়ে পড়েছিল তখন কিন্তু শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিল যে এই এই ধরনের শোষণ দিয়ে এই ধরনের কর কর প্রথা দিয়ে হয়তো আর শাসন করা যাবে না সে কারণে তখন সেখানে পরিবর্তন আনতে বাধ্য হয় সুতরাং বিদ্রোহের একটি ঐতিহাসিক তাৎপর্য আছে এর একটি গুরুত্ব আছে সেই গুরুত্বটি হচ্ছে যে এটি যখন ক্রমাগতভাবে বিভিন্ন দিকে বেড়ে যাবে তখন এর যে প্রভাব পড়বে শাসক গোষ্ঠীর উপরে সেটি ফলে কিন্তু গোটা সমাজ ব্যবস্থারই একটা পরিবর্তনের ধারা সূচিত হতে থাকে এখন এর মধ্য দিয়ে বোঝা যায় যে একটা সমাজের যে প্রচলিত ব্যবস্থা সেই প্রচলিত ব্যবস্থার প্রতি অসন্তোষ আছে বিদ্রোহ সে কারণে অসন্তোষ থেকেই কিন্তু বিদ্রোহ সংগঠিত হয় সেই বিদ্রোহগুলো যখন ব্যাপক সামাজিক ভিত্তি পায় রাজনৈতিক ভিত্তি পায় এর যখন বিস্তার ঘটে তখন কিন্তু শাসক মহল সেই বিদ্রোহ থেকে তারা কিছু না কিছু হলেও সতর্কতা অবলম্বন করে এবং সংস্কার সাধন করতে থাকে বা এর ফলে সমাজের মধ্যে একটা রাজনৈতিক চেতনা ডেভেলপ করে উন্নত হতে থাকে যখন মোটামুটিভাবে এই ব্যবস্থার পরিবর্তনের জন্য অনেকেই তখন সংগঠিত শক্তিরূপে আবির্ভূত হয় তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন অঞ্চলে সামন্ত সমাজ ব্যবস্থা যেমনিভাবে ভেঙে গেছে সেখানে কিন্তু নতুন করে একটা নতুন সমাজ ব্যবস্থা অর্থাৎ ব বণিকতন্ত্র অর্থাৎ পুঁজিতন্ত্র বা আরও উন্নত সমাজ ব্যবস্থার দিকে গিয়েছে আবার সেই যুগে যখন প্রবেশ করেছে সেখানেও কিন্তু শ্রমিকরা বিদ্রোহ করেছে শ্রমিকরা বিদ্রোহ করেছে মজুরির জন্য শ্রমিকরা বিদ্রোহ করেছে তাদের যে কাজের পরিবেশকে উন্নত করার জন্য তাদের শ্রম ঘন্টা যেখানে আগে ছিল বিশ তিরিশ ঘন্টা দৈনিক সেটা ছিল বিশ ঘন্টা পর্যন্ত সেখানে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হতো না এর বিরুদ্ধেই কিন্তু বিদ্রোহটা সংগঠিত করেছে ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা সেটাকে আমরা বলছি শ্রমিক বিদ্রোহ হয়তো সেই বিদ্রোহটি দমন করা হয়েছে কিন্তু তার ফলেই কিন্তু এক সময় বিভিন্ন শিল্প কলকারখানায় শ্রমিক আন্দোলন হয়েছে বিদ্রোহ থেকে আন্দোলনে রূপান্তরিত হয়েছে যে কারণে তখন সারা ইউরোপে আমরা দেখি যে আঠারোশো শতকে বা উনিশ শতকে সেখানে কিন্তু এই শ্রমিক বিদ্রোহ থেকে শ্রমিক শুধু শ্রমিক আন্দোলনই শুধু নয় সেখানে কিন্তু একটা সামাজিক ও রাজনৈতিক বিপ্লবও সংগঠিত হয়েছিল সুতরাং ছোট পরিসরে হয়তো বিদ্রোহ কিন্তু বড় পরিসরে সেই বিদ্রোহেই জন্ম দেয় এক একটি বিপ্লবে এক একটি বড় আন্দোলনে সেই আন্দোলন একটা সমাজ ব্যবস্থাকেও পরিবর্তন করে ইতিহাসে এই পরিবর্তনগুলোই ধীরে ধীরে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সভ্যতাকে উন্নত করে বলেই বিদ্রোহের মতন এই ছোট ঘটনা এক সময়ের সেটা কিন্তু অনেক বেশি তাৎপর্যমণ্ডিত হয়ে দেখা দেয় অনেক বেশি লিঙ্ক তার সঙ্গে বড় বড় ঘটনা অর্থাৎ তার চেয়ে তো বড় হচ্ছে আন্দোলন তার চেয়ে তো বড় হচ্ছে বিদ্রোহ বিপ্লব তার তো বড়ো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম তার তো বড়ো হচ্ছে একটা বিরাট পরিবর্তন যেটা সমস্ত অঞ্চলকে পরিবর্তিত করে সুতরাং এই ঘটনাগুলো কিন্তু রুটটা হচ্ছে ওই বিদ্রোহ সুতরাং আজ আমরা এই ছোট বিদ্রোহ বিদ্রোহটিকে উপেক্ষা করার জন্য নয় বরং এটির যে একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেই জন্যই এই আলোচনাটি আপনাদের কাছে উপস্থাপন করলাম আমি আশা করি এই আলোচনা থেকে আপনারা সেই খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশের দিকে মিশরের যেই বিদ্রোহ দার্সা সংগঠিত করেছিল সেটা পরবর্তী সময়ে যে সমাজ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্রোহের এবং এর নাম এর শ্রেণী চরিত্র এর রাজনৈতিক তাৎপর্য ইত্যাদিও পরিবর্তিত হয়ে যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তনে অবদান রেখেছিল ভূমিকা রেখেছিল সেটি সম্পর্কে আপনারা অবহিত হতে পেরেছেন আজ তাহলে এখানেই রাখি ধন্যবাদ